বিশ্বব্যাপী ব্যাপক হারে বাড়ছে সেফটি স্যুট চাহিদা। ২০২৩ সালে যার বাজার ছিল ১১.৬ বিলিয়ন ডলারের, তা ২০৩৩ সালে ধারণা করা হচ্ছে পৌঁছবে ২৩.৬ বিলিয়ন ডলারে। আমাদের স্যাম্পল আমরা ফলো করি, এসবি ফলো করি, আমাদের অর্ডার শিট ফলো করি, আমার চোয়াস কার্ড ফলো করি, এইসবগুলো ফলো করে আমরা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মেশিন সেট আপ করি। আমাদের ব্র্যান্ডগুলোর কাছে আমরা খুব পরিচিত যে চট্টগ্রাম সিংসাংয়ে ভালো শুজ উৎপাদন করে কোয়ালিটি সম্মত। দেশি তৈরি জুতা ব্যবহার করছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যরা। চার কারখানায় বছরে প্রায় ১ কোটি জোড়া জুতা তৈরি। বাংলাদেশ বছরের রাজস্ব পাচ্ছে ৩০০০ কোটি টাকার বেশি। এখন সকালে নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি বিপ্লব রায়হান। ১২ বছর ব্যাংকের কোর ব্যাংকিং এর সাথে জড়িত না থেকে আরো কম সময় থেকেও তারা ব্যাংকিং এমডি হয়েছে। অপসারণ করার জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, আচরণের কোনো যদি লঙ্ঘন হয়ে থাকে তাহলে তাকে ইয়ে করা যাবে, কিন্তু তারপরেও সেইটা বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়মে সুশাসন নিশ্চিতের আশা। অনিয়ম ও কেলেঙ্কারি বন্ধে তফসিলি ব্যাংকে দক্ষ জনবল নিয়োগের তাগিদ। এখন সকালে নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই বাংলাদেশে তৈরি জুতার বাজারের প্রসঙ্গ। চট্টগ্রাম ও কুমিল্লার ইপিজেডের চারটি কারখানায় বছরে তৈরি হচ্ছে ১০ মিলিয়ন বা ১ কোটি জোড়া জুতা, যা চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এফবিআই, হংকং পুলিশ কিংবা ফ্রান্সের নৌবাহিনীর কাছে। আর তাতে দেশের রাজস্ব খাতে যোগ হচ্ছে বছরে ৩০০০ কোটি টাকার বেশি। বিশ্বমানের সেফটি শু উৎপাদনের গল্প জানব ফয়সাল করিমের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। আমেরিকান আর্মি, এফবিআই এজেন্ট, হংকং পুলিশ বা ফ্রেঞ্চ নৌবাহিনী যে জুতো পরে পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে সেগুলো তৈরি হচ্ছে বাংলাদেশি শ্রমিকের নিখুঁত হাতে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সেফটি বা ফাংশনাল জুতোর বিশ্বখ্যাত ব্র্যান্ড ক্যাটারপিলার, টিম্বারল্যান্ড, ডক্টর মার্টিন, আরিয়াট বা ওলভারিন, এমন নানা ধরনের ৪ লাখ জোড়া জুতো প্রতি মাসে তৈরি হচ্ছে চট্টগ্রামের গোল্ডেন চ্যাং শুজ কারখানায়। তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠানের চট্টগ্রাম ও কুমিল্লার চারটি কারখানায় বছরে তৈরি হচ্ছে ১০ মিলিয়ন বা ১ কোটি জোড়া জুতো। বাহারি ডিজাইন, আলাদা মান ও আকারের এসব জুতোর কোনো কোনোটির দাম ৩০০ ডলার। বর্তমানে চট্টগ্রাম সিংসাংয়ে ৬,৫০০এর উপরে শ্রমিক কাজ করে। আমাদের ব্র্যান্ডগুলোর কাছে আমরা খুব পরিচিত যে চট্টগ্রাম সিংসাংয়ে ভালো শুজ উৎপাদন করে কোয়ালিটি সম্মত। উন্নত দেশে নির্মাণ কাজে ঝুঁকিপূর্ণ শ্রমে বা ফ্যাশন সচেতনদের কাছে এই জুতো রয়েছে আলাদা কদর। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, ইউরোপের বড় বাজার ছাপিয়ে জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া কিংবা এশিয়ার বিভিন্ন দেশ সহ বিশ্বের ১/২ অঞ্চলে এসব জুতোর চাহিদা বাড়ছে। গবেষণা বলছে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন দেশে এমন জুতোর চাহিদা বাড়বে ৬%। উৎপাদনের বিকাশ ও নির্মাণ কাজের পরিধি বাড়ায় এখন বিশ্বব্যাপী ব্যাপক হারে বাড়ছে সেফটি স্যুট চাহিদা। ২০২৩ সালে যার বাজার ছিল ১১.৬ বিলিয়ন ডলারের, তা ২০৩৩ সালে ধারণা করা হচ্ছে পৌঁছবে ২৩.৬ বিলিয়ন ডলারে। বিপজ্জনক কাজের পরিবেশের জন্য বিশেষ ও মজবুত ডিজাইনে তৈরি এই জুতো তৈরির কৃতিত্বে একটি উজ্জ্বল নাম এখন বাংলাদেশ, যার উদাহরণ চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের গোল্ডেন চ্যাং শুজ নামের এই শীর্ষ জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাইওয়ান ভিত্তিক জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ২০০৮ সালে দুটি ইপিজেডে তাদের বিনিয়োগ করে। বর্তমানে এদেশে প্রতিষ্ঠানটির বিনিয়োগ ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। মাত্র ১৪ জন নিয়ে যাত্রা শুরু করলেও এখন এখানে কাজ করছে ২০,০০০ কর্মী। It's a source of pride of both Bangladesh and us. Our commitment goes behind business. We actually contribute to Bangladesh, to its economy, development, champion women's empowerment, and respect workers' rights. খারাপ আবহাওয়া, ধারালো দাহ্য, ভারী বস্তুর থেকে সুরক্ষাসহ নানা কাজে বেশ নিরাপদ বাংলাদেশে তৈরি এই জুতো। ব্যবহার হয় যুদ্ধক্ষেত্র, নির্মাণ, উৎপাদন, তেল গ্যাস উত্তোলন, রাসায়নিক কারখানা সহ নানা শিল্পে, তাই তৈরির সময় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আমাদের স্যাম্পল আমরা ফলো করি, এসবি ফলো করি, আমাদের অর্ডার শিট ফলো করি, আমার চোয়াস কার্ড ফলো করি, এইসবগুলো ফলো করে আমরা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মেশিন সেট আপ করি। গত অর্থ বছরে এই প্রতিষ্ঠান দেশের রাজস্ব আয়ে যোগ করেছে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। মেড ইন বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি এখানকার অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে বেশ আগ্রহী প্রতিষ্ঠানটি।
ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। রোজা শুরু না হতে লাগাম ছাড়িয়েছে শসা, বেগুন ও গাজরের দর। কারসাজির অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তার অভিযান। এখানে দেখেছি যারা ব্যবসায়ী রয়েছেন কি দামে পণ্য কিনেছেন, কি দামে বিক্রি করছেন, কোন ডকুমেন্ট দিচ্ছেন না। এনে কিছুক্ষণ পরে থাকছে বিস্তারিত। স্বার্থের প্রয়োজনে নিয়ম না মেনে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে আসছিল ব্যাংকের পর্ষদ। সেক্ষেত্রে মতের মিল না হলেই এমডিকে হয়রানির অভিযোগ আছে। অভিযোগ রয়েছে খোদ ব্যবস্থাপনা পরিচালকের নানা ধরনের অনিয়ম ও কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়ারও। তাই এসব সমস্যা কাটিয়ে উঠতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে নতুন নিয়ম করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এমডির ক্ষমতায়ন ও ব্যাংকে সুশাসন নিশ্চিত হবে বলে জানান খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। দেশের ব্যাংক খাতে সুশাসন ও সঠিক পরিচালনার ঘাটতি দীর্ঘদিনের, আর এর বড় কারণ দক্ষ ব্যবস্থাপনা পরিচালকের অভাব। এদিকে দক্ষ হলেও আবার স্বাধীনভাবে কাজের সুযোগ নেই অনেক ব্যাংকের এমডির। চাকরি ঠিক রাখতে ছুটতে হয় পরিচালনা পর্ষদের স্বার্থ রক্ষায়। আবার পর্ষদের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে চুক্তির মেয়াদ শেষের আগেই চাকরি হারানোর নজিরও রয়েছে। আবার কখনো বা খোদ এমডি জড়িয়ে পড়েন নানা অনিয়মে, বেনামে ঋণ, দায়িত্ব পালনে অনিয়ম সহ নানা কেলেঙ্কারিতে সুনাম খোয়ান অনেকে। গত কয়েক বছরে এরকম একাধিক ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নাম আলোচনায় আসে। এসব অনিয়ম অব্যবস্থাপনা ঠেকাতে ব্যাংকের এমডি নিয়োগে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বলা হয়েছে এ পদে নিয়োগ পেতে বয়স হতে হবে 45 থেকে 65 বছর, সেই সঙ্গে ব্যাংকিং খাতে থাকতে হবে 20 বছরের অভিজ্ঞতা। শুধু নিয়োগের নির্দেশনা নয়, মেয়াদের আগে পর্ষদ থেকে চাকরি ছাড়তে বাধ্য করলেও জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। মূলত এমডিকে জোরপূর্বক অব্যাহতি দেওয়া বন্ধ করতে এমন সিদ্ধান্ত। সেই সঙ্গে পর্ষদের কোনো আলোচনা বা সিদ্ধান্ত ব্যাংকের জন্য ক্ষতিকর মনে হলে এমডিকে তা লিখিত বা মৌখিকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জানানোর বিষয়ে বলা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনে এমডিদের সুযোগ সুবিধার বেশ কিছু বিষয়ও বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট করে দিয়েছে। বছরের উৎসব ভাতা ও উৎসাহ ভাতার পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও পরিবারের কোনো খরচ বা বেতন বাড়ানোর বিষয়ে নিষেধ করা আছে এই নির্দেশনায়। অপরদিকে নতুন নির্দেশনায় এমডি হিসেবে নিয়োগ বা পুনর্নিয়োগ পেতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কমিটির কাছে দিতে হবে মৌখিক পরীক্ষা। এরপরেই তার নিয়োগ বা মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে ইতিমধ্যে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন অনেক ব্যাংকের পর্ষদ নিয়ম না মেনে এমডি নিয়োগ দিয়েছে, তবে এখন সেই সুযোগ থাকছে না বলে জানান এই ব্যাংকার। এমডি বোর্ডের যে কোনো ধরনের আবদার কিংবা যে কোনো ধরনের নির্দেশনা চোখ বন্ধ করে কিংবা মুখ বুঝে সহ্য করে এটা পরিপালন করবে, তাদেরকে তারা এমডি নিয়োগ করেন। 12 বছর ব্যাংকের কোর ব্যাংকিংয়ের সাথে জড়িত না থাকে, আরও কম সময় থেকেও তারা ব্যাংকিং এমডি হয়েছে এবং সেখানে কিছু নয়ছয় করা হয়েছে, ব্যাংকিং সেক্টরকে নতুন নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব দেওয়ার কথা ভেবেছে। এটা অবশ্যই একটা ইতিবাচক ব্যবস্থা বলে আমি মনে করি। নতুন এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। বলেন, এখন থেকে ব্যাংকের এমডি সবকিছু করতে বাধ্য হবেন না। এছাড়া অনিয়মের বিরুদ্ধে তার ক্ষমতা নিশ্চিত করা হয়েছে বলেও মনে করেন তিনি। একটা ব্যাংকের এমডি যদি বোর্ডের মতামতের সাথে একমত না হয় বা বোর্ড যদি তাকে এমন কিছু করতে বলে যেটা সে মনে করছে প্রতিষ্ঠানের স্বার্থের সাথে এটা সাংঘর্ষিক, তাহলে সেইটা করতে সে বাধ্য নয়। অপসারণ করার জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, আচরণের কোনো যদি লঙ্ঘন হয়ে থাকে তাহলে তাকে ইয়ে করা যাবে, কিন্তু তারপরেও সেইটা বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকিং খাতে যোগ্য লোকের অভাব রয়েছে, এই জন্য দেশের তফসিলি ব্যাংকগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রশিক্ষণ বাড়িয়ে দক্ষ জনবল নিশ্চিত করার তাগিদ। আতনিয়ন, এখন ঢাকা। উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী অর্থ বাজেট থেকে প্রস্তুতি নিতে চান ব্যবসায়ীরা, তাই আমদানি ও রপ্তানিতে কর ছাড় চান তারা। অন্যদিকে চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদেরকে পাশে থাকার আহ্বান এনবিআরের। তবে এই অবস্থায় অর্থনীতির গতি ধরে রাখতে খেলাপি ঋণ ও অর্থ পাচার বন্ধে সব ধরনের উদ্যোগের পক্ষেই মত সবার। বিস্তারিত মাঝহার মাহবুবের প্রতিবেদনে।
ডলার ও জ্বালানি সরবরাহ ঘাটতিতে প্রতিকূল সময় পার করছে উৎপাদন ও আমদানি রপ্তানি খাত। এ অবস্থায় উন্নয়নশীল দেশে উত্তরণে মাত্র দুই অর্থ বছর হাতে রেখে প্রস্তুতি নিতে হচ্ছে সরকার ও ব্যবসায়ীদের। তাই আসছে 2024-25 অর্থ বছরকে বেশ গুরুত্ব দিচ্ছে দুপক্ষই, অর্থনীতিকে গতিশীল রাখতে সহযোগিতার আশা পরস্পরের। কাস্টমসে হয়রানি বন্ধ ও এইচএস কোড জটিলতা নিরসন, ভ্যাট ট্যাক্স কমানো, এআইটি ছাড়সহ নানা প্রস্তাবনা নিয়ে রবিবারের প্রাক বাজেট আলোচনায় এনবিআরের মুখোমুখি ব্যবসায়ীরা। প্রস্তাব করেন পিপিপির আওতায় ভ্যালু ফর মানি প্রক্রিয়ার ভিত্তিতে পদক্ষেপ নেয়ার, এছাড়া পুঁজিবাজার থেকে সরাসরি অবকাঠামো ঋণ গ্রহণ ও শিল্পক্ষেত্রে জ্বালানি আরও সাশ্রয়ী করারও দাবি ব্যবসায়ীদের। আইনে যেখানে অনেক রকমের জটিলতা রয়েছে এবং এই জটিলতার কারণে আমাদের আমদানি রপ্তানি পথে পথে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি দিয়ে যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন করা হয় সে সমস্ত জ্বালানির উপর ট্যাক্স রেট সেম হওয়া উচিত। আমদানি করা বিদ্যুতের উপরে যেন কাস্টম ডিউটি কিছুটা আরোপ করা হয়, যেন একটা সামঞ্জস্য থাকে আমদানিকৃত বিদ্যুতের উপর এবং লোকালি প্রডিউস বিদ্যুতের উপর। গ্যাসের সাপ্লাই এবং এটা পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেও হচ্ছে যে ব্যাপক ডিসরাপশন হয়েছে, সেটার কারণে প্রোডাকশন বা প্রাইভেট সেক্টর আউটপুট কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানামুখী সংকট সমাধানে টাকা পাচার ও খেলাপি ঋণ বন্ধের পক্ষে মত দেন ব্যবসায়ীরা। তালিকা চান ঋণ নিয়েও যারা বিনিয়োগ করেনি তাদের। যে লোকটা ব্যাংক থেকে টাকা নিয়ে গেল এবং বিনিয়োগ করলো না, বিদেশে নিয়ে গেল, তার বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন না, এটা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি জানতে চাই। এবং আমি মনে করি কয়েকটা চার্টার অ্যাকাউন্ট্যান্ট ফার্মকে উনি নিয়োগ করে দেয় যে সব ব্যাংকগুলো ইনকোয়ারি করো, আমার কাছে রিপোর্ট দাও, আমি পাবলিক করে দেব। ব্যবসায়ীদের এ দাবির সঙ্গে একমত সরকার পক্ষ, ইচ্ছাকৃত খেলাপিকে সুনির্দিষ্ট করার পক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। ঋণ নিয়ে আবার যদি যথাসময়ে ঋণটা পরিশোধ করেন তাহলে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিটা কিন্তু আপনার বাড়বে, সেই জন্য আমি আপনাদের কাছে সেটিও আহ্বান করব। আপনাদের যেরকম প্রত্যাশা থাকবে সরকারেরও প্রত্যাশা আপনাদের কাছে থাকবে এবং দুইয়ের সমন্বয়ে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইচ্ছাকৃত ঋণ খেলাপি এটি গত এই এক দুই বছর যাবত এটি কিন্তু গভর্নমেন্টের পলিসির কারণে, আমি মনে করি এই পলিসিটা রিভিউ করা দরকার। আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন কর জিডিপির হার নিয়ে যে সমালোচনা আছে তা কাটিয়ে উঠতে চান তারা, তবে উৎপাদন সক্ষম পণ্যের আমদানিকে নিরুৎসাহিত করেন তিনি। মিডল ক্লাস জনসংখ্যার যে কনজিউমেবল আইটেম সেই আইটেমগুলো এখনও অনেকগুলো আমদানি নির্ভর হয়ে আছে, আমরা খুঁজে খুঁজে বের করছি মিডল ক্লাস কনজিউমেবল আইটেম, এই আমদানি নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ বাংলাদেশের পণ্য যাতে এই মার্কেটটা দখল করতে পারে সেটার জন্য কোন সাপোর্ট কোথায় দিতে হবে তার ব্যবস্থা করছি আমরা। আগামী অর্থ বছরে ব্যবসায়ীদের মতামত প্রাধান্য দেয়া হবে জানিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী। আমাদের সরকারের লক্ষ্যগুলো আপনারা জানেন, 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও টেকসই স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলা, এই লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের অংশীদারিত্ব অপরিহার্য। দেশে জ্বালানি ও ডলার মূল্য স্থিতিশীল আছে বলেও দাবি অর্থমন্ত্রীর। মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীল রয়েছে। বাজার মাহবুব, এখন ঢাকা। রমজানের বাকি একদিন, তার আগে রাতারাতি রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে শসা, বেগুন ও গাজরের দাম। মোবাইলে মোবাইলে এই কারসাজি করেছে অসাধু ব্যবসায়ীরা। রোববার গভীর রাত পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার বলছে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে, চলবে নিয়মিত তদারকি। বিস্তারিত সিফার শাহরিয়ারের প্রতিবেদনে। বাড়ে থাকি আছি, রমজান আইলে মালের দাম কমে, আর বাংলাদেশে মালের দাম বাড়ে, দাম বেশি ঘুরতেছে অনেক অন্ধকার, কিন্তু বাড়তেছে না। অসাধু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, ওরা ডাবল করে, ওরা ডাবল করে, সবাই অসাধু ব্যবসায়ী, সবাই না। কালই শুরু হতে পারে সংযমের মাস, কিন্তু হঠাৎই যেন অসংযমী বাজার, নাগালের বাইরে চলে যাচ্ছে রোজার নিত্যপণ্যের দাম। রাতারাতি কারওয়ান বাজারে শসা, বেগুন ও গাজরের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 40 টাকা পর্যন্ত, তাতে না কিনেই ফিরে যাচ্ছেন অনেক খুচরা ব্যবসায়ী। বেগুনের পাল্লা 350 টাকা পাল্লা, মানে 70 টাকা কেজি, তাহলে আমি বিক্রি করতে পারি 80 টাকা কেজি। শসা কিনতে আসলাম, শসার পাল্লা 400 টাকা, তাহলে নিশ্চয় আমি 90 টাকায় বিক্রি করতে হবে। এক সপ্তাহ আগের কথা কইলে মনে করেন অনেক, বর্তমানে বাড়ছে 20 টাকা, 1300-1200 ছিল, আজকে গেলাম হলো 1700। চাচা, এই শসার দাম কত? একদম 80 টাকা। এই বরিশাল থেকে আসা শঙ্কর জাতের এই শসার দাম বলা হচ্ছে কেজিতে 80 টাকা করে তারা বিক্রি করছে এই কারওয়ান বাজারে পাইকারিতে। আমরা এখান থেকে দুই কদম সামনে যেতে চাই,
এখানে আরেকজন ব্যবসায়ী রয়েছেন যিনি বিক্রি করছেন শশা। চাচা, এগুলোর দাম কত কেজি? 110 থেকে 120 টাকা। এটিকে বলা হচ্ছে দেশি শশা, অর্থাৎ এই দুই কদমের পার্থক্য, দুই ধরনের শশা কেজিতে দামের পার্থক্য 40 টাকা। ওটা কত করে কিনছেন? দামের এমন অস্বাভাবিক হেরফেরের রাতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সঙ্গী গণমাধ্যম কর্মীরাও। আড়ত ঘুরে দেখা গেল মনগড়া দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা, দাম বৃদ্ধির কোনো সদুত্তর মেলেনি তাদের কাছে। নেই পণ্য কেনার রসিদও, স্থানীয় ব্যবসায়ীর ফোন কলে মিলল ভয়ঙ্কর তথ্য, দেয় মোবাইলে মোবাইলে দাম বাড়ানোর স্বীকারোক্তি। আপনি কি কোনো রসিদ দেন ওনাকে, কারণ বাজারে ওনাকে? রসিদ কখনোই দেন না? মানে আপনি মোবাইলে বলে দেন এত টাকা আজকে দাম, এই তো? অভিযানে আসা ভুক্ত অধিদপ্তরের উপপরিচালক বলেন, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসায়ীরাই করছে কারসাজি। রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত তদারকি করার আশা তাদের। যে ব্যবসায়ীরা বৃদ্ধি করেছেন এদের কোনো প্রাতিষ্ঠানিক অবকাঠামো নয়, ওরা রাস্তার উপরে কিছু জায়গা নিয়ে ব্যবসা করছেন, তাদের কোনো ডকুমেন্টস নাই, তাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, তারা কোনো ডকুমেন্টস দিচ্ছেন না। রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত দিনেও মনিটরিং করবে, রাতেও মনিটরিং করবে। তবে এই অভিযানে দামের প্রভাব খুব একটা পড়েনি বাজারে, যদিও ভোক্তা অধিকার বলছে আপাতত বাজার থেকে তথ্য সংগ্রহ করছেন তারা, পরে এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রোজা শুরুর আগেই হিলিতে বেড়েছে ইফতারের সবজির দাম, তবে সরবরাহ ভালো থাকায় বরিশালের বাজারে কমেছে চাষের মাছের দাম। বাজারে নিত্যপণ্যের সরবরাহ দামের আরও খবর জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা এবং বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী অমিত হাসান। প্রথমে যেতে চাই হিলিতে সোহেলের কাছে। সোহেল, জানতে চাই, যে বলছিলাম যে ইফতারের সবজির দাম বেড়েছে, কতটুকু বেড়েছে জানতে চাই, পাশাপাশি এই যে সবজির সরবরাহ কেমন রয়েছে এগুলো জানতে চাই। বিপ্লব, আমি আপনাকে একটু শুরুতে জানিয়ে রাখি যে রমজানের একদিন আগেই কিন্তু চোখ রাঙাচ্ছে হিলির বাজারে কাঁচা মরিচ বিশেষ করে কয়েকদিন আগেও কিন্তু 30 টাকা কেজি ধরে বিক্রি হলে সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি ধরে, এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে রমজানের মধ্যে এটি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা কিন্তু একটা সংখ্যা করছেন। তারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহটা কম থাকবার কারণে সেই পণ্যটির দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিশেষ করে ইফতারের সময় যে শসা এবং ক্ষীরার ছলাতের ব্যবহার করা হয় সেটিরও কিন্তু দাম বেড়েছে। আমরা দেখেছি 20 থেকে 25 টাকা কেজি ধরে বিক্রি হলে সেটি বর্তমানে 50 থেকে 60 টাকা কেজি ধরে হিলি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া বেশ কিছু গ্রীষ্মকালীন সবজি বাজারে উঠেছে, সেই সবজিগুলো দামও কিন্তু বেশ চড়া। আমরা দেখেছি যে করলা রয়েছে, এই করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে, এবং পটল রয়েছে, পটল বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে। এছাড়াও ভারত থেকে আমদানিকৃত সজনে ডাটা যেটি রয়েছে সেটি কিন্তু 160 থেকে 170 টাকা কেজি ধরে বিক্রি করতে আমরা দেখেছি হিলি বাজারে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন আসলে যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর উৎপাদন কম এবং বাজারে সরবরাহটা কম হওয়ার কারণে দামটি কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে এবং চাহিদাও বেশ রয়েছে। তারা বলছেন সাধারণ ক্রেতারা যেটি বলছেন, যদি রমজানের মধ্যে বাজার নিয়ন্ত্রণ করা না যায় তাহলে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা আসলে না বিশ্বাস, তাদের এই বাজার করতে তাদেরকে না বিশ্বাস করতে হচ্ছে। তারা বলছেন যে বাজার মনিটরিং প্রতিনিয়ত দরকার, তবে আমরা দেখেছি এখন পর্যন্ত হিলের কাঁচা বাজার কিংবা পাইকারি বাজারে সরকারের পক্ষ থেকে নির্দেশনা থাকলেও কোনো ধরনের বাজার মনিটরিং বা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়নি, যার কারণে এখানে যে সবজির বাজার রয়েছে এবং অন্যান্য যে মশলা পণ্য রয়েছে সেখানেও কিন্তু অনিয়ন্ত্রিতভাবে কিন্তু বাজারের পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বেশ চড়া রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে বিপ্লব যে রমজানের মধ্যে যে পণ্যগুলো চাহিদা থাকে সেই পণ্যগুলোর একদিন আগেও কিন্তু বেশ চড়া দামে কিন্তু হিলির সবজি বাজারে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে হিলি সবজি বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি বিপ্লব। আমরা এবার বরিশালে যেতে চাই অমিতের কাছে। আমি জানতে চাই যে বলছিলাম যে চাষের মাছের দাম কমেছে, কতটুকু কমেছে জানতে চাই, পাশাপাশি অন্যান্য মাছের সরবরাহ কেমন দেখছেন বাজারে আজকে। বিপ্লব, বরিশালে চাষের মাছের সরবরাহ বেড়েছে এবং একই সাথে দাম কমেছে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে
নদীর মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে যার কারণে সেটির দাম কিন্তু বেশি রয়েছে তবে চাষের মাছের কথা যদি বলি বরিশালে এই বাজারে মূলত যশোর খুলনা ময়মনসিংহ থেকে কিন্তু চাষের মাছের সরবরাহ হয়ে থাকে আমি যদি একটু দেখাই বরিশালের মাছ বাজারের চিত্র বরিশাল কিন্তু সকাল থেকেই মাছ বাজারে বা ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক দেখা যাচ্ছে এবং যদি দাম একটু বলি যে রুই মাছ 260 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে 260 থেকে 350 টাকা এবং কাতল 320 থেকে 370 টাকা দরে বিক্রি হচ্ছে এবং আকার মোটামুটি ভালোই বড় দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ভেদে কিন্তু দাম ওঠানামা করছে এবং যদি কোরাল মাছের কথা বলি কোরাল মাছের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে 600 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে যেটি 600 থেকে 700 টাকায় গত সপ্তাহেও কিন্তু বরিশালের বাজারে বিক্রি হচ্ছে এছাড়া কাতল তেলাপিয়া মাছ 180 থেকে 190 টাকা দরে বিক্রি হচ্ছে যেটি গত সপ্তাহে 220 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এছাড়া শিং মাছের কথা যদি বলি শিং মাছের সরবরাহ খুবই কম 300 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে পোয়া মাছের সরবরাহও কম 300 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া পাবদা মাছের কথা যদি বলি 300 থেকে 350 টাকা এবং পাঙাশ মাছের সরবরাহ বেশ ভালো 140 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং তেলাপিয়া কিন্তু বিভিন্ন আকারের রয়েছে সেই আকার অনুযায়ী কিন্তু আসলে দামটি রয়েছে এবং যদি সিলভার কার্প বলি তাহলে 160 থেকে 200 টাকা আকার ভেদে বিক্রি হচ্ছে এবং কার্প জাতীয় মাছের সরবরাহ আজকে ভালো থাকার কারণে কিন্তু দামটা কিছুটা কমে উঠছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা এবং সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক রয়েছে ক্রেতাদের সমাগমও রয়েছে এই বাজার থেকেই কিন্তু মূলত বরিশালের আশপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু মাছের সরবরাহ হয়ে থাকে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ট্রাকগুলো আসতে থাকে মাছ নিয়ে এবং সেগুলো নামানোর সাথে সাথেই কিন্তু ক্রেতারা সেগুলো কিনে নিচ্ছেন তবে সাধারণ ক্রেতারা যারা যেটা বলছেন যে সরবরাহ ভালো থাকলেও দামটা কিন্তু তাদের নাগালের বাইরে রয়েছে তো দামটা যদি আর একটু সহনীয় পর্যায়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিছুটা সুবিধা হয় বলে তারা জানিয়েছেন তবে আরেকটু যদি বলি যে বরিশালের এই মাছ বাজার থেকেই যেহেতু অন্যান্য মাছ বাজারে মাছ সরবরাহ হয়ে থাকে সে কারণে এই মাছের বাজারে যদি দামটা নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য বাজারেও কিন্তু মাছের দামটা কমে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা অন্যদিকে মাছের দাম বাড়লে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য বাজারগুলোতেও প্রভাব পড়ে এবং নদীতে নিষেধাজ্ঞা থাকার কারণে নদীর মাছের সরবরাহ বেশ কম থাকছে এবং চাষের মাছের চাহিদাটাই কিন্তু বাড়ছে এবং চাষের মাছের সরবরাহ আজকে ভালো দেখা যাচ্ছে আগামীতে এই সরবরাহ বাড়লে দামটা কিন্তু আরও নিয়ন্ত্রণে থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সরবরাহ ভালো দিকে যাওয়ার কথাই রয়েছে তারা জানিয়েছেন অন্যদিকে আরেকটু যদি বলি যে বরিশালের এই পোর্ট টোটো মাইকেরি মাছ বাজারে কিন্তু অসংখ্য আড়ত রয়েছে যেখানে বিভিন্ন জায়গা থেকে মাছ আসে এবং সেই মাছগুলোই কিন্তু বরিশালের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় তো বরিশালের পোর্ট টোটো পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ বিপ্লব বরিশাল থেকে মাছের সরবরাহ এবং দরদাম নিয়ে আমরা জানছিলাম সিয়াম সাধনার মাস রমজানের মতো পবিত্র মাসেও স্বস্তি নেই বাজারে যেটি দেখছিলাম এতক্ষণ ধরে আমরা প্রতিবছর রমজানের আগে থেকে মজুতদারি সিন্ডিকেটে চিড়ে চ্যাপটা হওয়ার অভিজ্ঞতা হয় ভোক্তাদের ইসলামী চিন্তাবিদরা বলছেন উৎপাদক ও ব্যবসায়ীদের জন্য ইসলামে মুনাফার সুস্পষ্ট বিধান আছে সাইফুল সাগরের ক্যামেরায় বগুড়া থেকে আরও জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু রমজানের অন্যতম অনুষঙ্গ ইফতারে পছন্দের এই ফল এক বছরের ব্যবধানে প্রকারভেদে প্রায় দ্বিগুণের বেশি ছাড়িয়েছে দাম ডলার সহ বৈশ্বিক নানা সংকটে দাম যা বেড়েছে তার সাথে ব্যবসায়ীদের নানা কারসাজির অভিযোগ তো আছেই রমজান মাস জুড়ে চাহিদার শীর্ষে থাকা ডালের দাম বাড়ে মাসখানেক আগে পাইকারিতে কেজিতে দুই আর খুচরায় বেড়ে যায় চার থেকে ছয় টাকা পর্যন্ত এখন আবার চোখ রাঙাচ্ছে ছোলার বাজার এমনিতেই দাম বেশি থাকার কারণে কষ্ট ছিল রোজা এসে জিনিসগুলোর দাম আরও বেড়ে আরও না বিশ্বাস অবস্থা উঠে গেছে তো এখন বাজার বাজ কাটতি করা ছাড়া আমাদের কোনো উপায় নেই জনগণ কেউ চায় না যে মানে রমজানের সময় জিনিসপত্র দাম বাড়ুক আমরা যাদের ঠিক মতো ইফতার বা খানা দানার সমস্যা হোক এগুলি কেউ চায় না যারা দর বাড়ায় যারা জিনিস বাড়ায় যারা এগুলো করে তাদের ধর্ম নাই তাদের কাছে ইসলাম ধর্মও নাই হিন্দু ধর্মও নাই বৌদ্ধ ধর্মও নাই খ্রিস্টান ধর্ম তারা মানুষের টাকা মারার ধর্মে বিশ্বাস করে রমজান উপলক্ষে দাম কেন বাড়বে এটা তো ঠিক না রমজান উপলক্ষে কেন এটা ধর্মীয় মাস রমজান উপলক্ষে বাড়ার কথা না ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের একটি রমজান মুসলমানদের কাছে সিয়াম সাধনার মাস কিন্তু রোজার বেশ আগে থেকেই অস্থির হতে থাকে বাজার পণ্যের সরবরাহ থাকলেও বেশি দামে কিনতে হবে এটাই যেন নিয়তি অথচ উৎপাদক আর ব্যবসায়ীর লাভ নিয়ে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা আছে বলছেন ইসলামী চিন্তাবিদরা নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ইসলাম কখনো সাপোর্ট করে না বরং
মুনাফা করবে ঠিক আছে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে, এবং যিনি ক্রেতা আছেন তিনিও যেন সন্তুষ্ট হয়। ইসলামের ব্যবসায়িক নীতিমালা হলো এটাই। একজন মুসলিম ব্যবসায়ী যদি হয় তাহলে সে লোভটাকে সংবরণ করবে, নিজেকে সংযত রাখবার চেষ্টা করবে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় কোনো উদ্দেশ্যে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে কাছে সে অভিসম্পাদ প্রাপ্ত। এজন্য কোনোভাবে এটা সুযোগ নাই যে রমজান আসলে অথবা অন্য কোনো সময় ঈদ আসলে এটা কোনো দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না, বরং অত্যন্ত ঘৃণার চোখে এদেরকে দেখে। রমজান শুধু নয়, চাহিদা আর যোগানের সূত্র ভেঙে বছরব্যাপী যারা পণ্য মজুদ সিন্ডিকেট করে ভোক্তার পকেট কেটে মানুষের কষ্ট বাড়ায়, ইসলামী চিন্তাবিদরা বলছেন তাদের জন্য আছে কঠোর শাস্তির বিধান। ইসলাম স্পষ্ট করে বলছেন যদি কোনো ব্যক্তি খাবারকে বা পণ্যদ্রব্যকে জমা রাখে তাহলে ওই ব্যক্তির উপরে দারিদ্র আরও চেপে বসবে। খাবার মজুদদারি, খাবার জমা রাখা, বিভিন্ন সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটগুলো খাবার দীর্ঘদিন ধরে হোর্ডিং করে, যেগুলো নিয়ে রাসূলের নিষেধাজ্ঞা আছে, ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে, এগুলো আমরা মানি না, যার কারণে আমাদের এই বাজারগুলো এরকম ঊর্ধ্বমুখী হয়। মুসলমানরা মুসলমানের জন্য এবং অন্য অন্য ব্যক্তির জন্য, গোটা পৃথিবীর জন্য, মানবতার জন্য তারা কল্যাণকামী হবে। উপকারেই কিন্তু ধর্ম, অপকারে বা কারো ক্ষতি করে ধর্ম চর্চা করার সুযোগ নেই। যেখানে কল্যাণকামিতা নেই, যেখানে উপকার নেই, সেখানে ইসলাম এগুলো পালন করে আসলে জাস্ট এটা একটা ফর্সা দেখানোর জন্য। বাজার স্থিতিশীল করতে সরকারের কঠোর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। এখন সকালে নিচ্ছে ছোট একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। রমজান মাসে ইফতার সামগ্রীর তালিকায় অবধারিত এক অনুষঙ্গ মুড়ি, স্বাদে ও মানে অনন্য। নাটোরের গোয়ালদিঘি কৃষ্ণপুর গ্রামের হাতে ভাজা মুড়ির বেশ চাহিদা রয়েছে। রমজান উপলক্ষে গ্রামে এখন চলছে মুড়ি তৈরির কর্মযজ্ঞ। ব্যস্ততা বেড়েছে টাঙ্গাইলের কালীহাতির মুড়ি উৎপাদনকারী গ্রামগুলোতেও। তবে ধানের দাম বৃদ্ধি সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে বলে জানান মুড়ির কারিগররা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রত্যয় দাসের প্রতিবেদন। রমজান মাসে মুড়ির চাহিদা থাকে ব্যাপক। বছরের এই সময়টাতে বেড়ে যায় হাতে ভাজা মুড়ির কদর। বেশ কিছু এলাকায় প্রায় সব বাড়িতেই দেখা যায় দিনরাতের ব্যস্ততা। নাটোরের গোয়ালদিঘি কৃষ্ণপুর গ্রামের নামই হয়ে গেছে মুড়ির গ্রাম। সবুজে ঘেরা এই গ্রামের মানুষের আয়ের একমাত্র উৎস হাতে ভাজা মুড়ি। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে চাহিদা যথারীতি বেশি থাকে। কারিগররা জানান বছরের এ সময়টাতে উৎপাদন বাড়াতে দরকার হয় বাড়তি কারিগরের, তাই পরিবারের লোকজন ছাড়াও মৌসুমি শ্রমিকরা যোগ দেন কাজে। প্রতিদিন এই গ্রামে অন্তত 60-70 মন মুড়ি উৎপাদন হয়। রোজার মাসটা এলে আমার ব্যবসার একটু ইয়েটা ভালো হয়, মুড়িটা কেনা বেচা ভালো হয়। রাত 2টার সময় হচ্ছে 3টার সময় উঠি এবং 12টা 1টা পর্যন্ত লাগে মুড়ি ভাজতে। আগের চেয়ে এখন খরচ বেশি, সহজ লবণের দাম বেশি, খড়ির দাম বেশি, আমার মজুরির দাম একটু বেশি। মুড়ির মেশিন নামে মেশিনে মুড়ি তৈরি হচ্ছে, এই জন্য আমার জিনিসের দাম অনেক বাজারে কম হয়ে গেছে ভাই। সরকারের কাছে আকুল আবেদন করি যে আমাদেরকে সুদমুক্ত ঋণ দিলে আমাদের প্রাচীন ঐতিহ্যটা ধরে রাখতে পারি। টাঙ্গাইলের কালীহাতির নারান্দিয়া, দৌলতপুর, লুহুরিয়া, সিংহটিয়া সহ অন্তত 10 গ্রামেও একই চিত্র। ধান সংগ্রহ থেকে চাল তৈরি এবং মুড়ি ভেজে তা ক্রেতাদের কাছে সরবরাহের প্রতিটি ধাপে বেশ কর্মব্যস্ত সময় কাটে তাদের। এসব এলাকায় প্রতিদিন 4-5 লাখ টাকার মুড়ি বিক্রি হয়। হাতে ভাজা মুড়ি ভেজালমুক্ত বলে জানান কারিগররা। পাইকারিতে প্রতি কেজি বিক্রি হয় 90-95 টাকা দরে। ধানসহ প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও মুড়ির দাম না বাড়ায় তেমন লাভ হয় না বলে দাবি তাদের। কম লাভে হতাশার কথা জানিয়েছেন পাইকাররাও। আমরা মুড়িতে ভেজাল করি না, আমরা খাই দেখে আমাকে শরীরের ক্ষতি হবে দেখে আমরা না দিই না, যা হয় তাতে সংসার চলবার চায় না। আর হাতে ভাজার মুড়ি বেচে ওই চলে খান না কাম করে এই অবস্থা। কেন সুম নাব, কেন সুম নাব না, এলো না বইলেও করি না হইলেও করি। এক মন দানে মুড়ি বাই যায় 400 টাকা বার, 400 টাকা চাল ডাল আনতে থাকে না কিছুই। দাম একই, লাভ কোনোটাই 2 টাকা কম হয়, 2 টাকা বেশি হয়, 100 টাকা কেজি বিক্রি করা যায়। মুড়ির ব্যবসা
আগে ভালো ছিল এখন ভালো নাই এখন যা ইনকাম তাতে খরচ আর বেশি মেশিনের তুলনায় কম উৎপাদন নির্দিষ্ট জাতের ধান না পাওয়া মূলধন সংকটে ব্যবসার পরিধি বাড়াতে না পারা সহ নানা সংকটে শিল্পটি ধরে রাখা কঠিন বলে জানান উৎপাদনকারীরা সমস্যা নিরসনে সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা আর্থিকভাবে অসচ্ছলতায় ভোগার কারণে যদি মুড়ি তৈরিতে ব্যাহত থাকে যদি বিসিকের সাথে তারা যোগাযোগ রাখে আমরা বিসিকের যারা কর্মকর্তা আছি সরজমিনে তদন্ত সাপেক্ষে তাদের আর্থিক সচ্ছলতাটা যাতে দূর করা যায় বিসিকের পক্ষ থেকে আমরা সেটা সার্বক্ষণিক করে থাকবো ইনশাল্লাহ উৎপাদন হওয়া এলাকার আশেপাশেই শুধু নয় রাজধানী সহ অন্য বড় শহরের ক্রেতাদের কাছেও বেশ কদর হাতে ভাজা মুড়ির বিদ্যমান সমস্যা ও সরবরাহ জটিলতা কাটাতে পারলে সারা বছরই নিরাপদ এ খাদ্যদ্রব্যটি সরবরাহ সম্ভব বলে মনে করেন কারিগর ও ব্যবসায়ীরা প্রত্যয় দাস এখন মুকুলের গন্ধে মামা করছে যশোরের আম বাগানগুলো মৌসুমের এই সময়টাতে আম গাছ ও মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন চাষিরা স্বাদেও মানে ভালো হয় রপ্তানি হয় এই জেলার আম চলতি বছর যশোরে 250 কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে ফুলের জন্য বিখ্যাত দক্ষিণাঞ্চলের জেলা যশোরের পরিচিতি বাড়ছে আমের জন্যও প্রতি বছর এ জেলায় ল্যাংড়া গোপালভোগ হিমসাগর সহ উৎপন্ন হয় প্রায় 150 জাতের আম এরই মধ্যে জেলার আম গাছগুলোতে আসতে শুরু করেছে মুকুল রোগবালাই থেকে আম গাছ মুক্ত রাখতে কীটনাশক স্প্রেতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা কোনোদিন কুয়াশা যদি পড়ে সেদিন আমরা তার খাতের পানি স্প্রে করি আর যেদিন দেখা যাচ্ছে কুয়াশা নাই সেদিন আমরা যেটা দেওয়ার দরকার কীটনাশক সেটা আমরা স্প্রে করি আমের মুকুল বুঝে গাছে স্প্রে করাও লাগে তারপরেও এই যে হপার পোকাগুলো এগুলো দেখে শুনে আমাকে স্প্রে করা লাগে তো যেগুলো আসছে বা আসতেছে বা কিছু ফুল ফুটে বেরোয়েছে এখনো ফোটেনি এই ধরনের গাছগুলো আমরা এখন স্প্রে কিন্তু আম বাগানে এখন আমরা আগাছা পরিষ্কার করছি গোড়া পরিষ্কার করছি পানি দিছি গাছে গোড়ায় তারপরে গাছে মুকুল আসার আগে একটা স্প্রে করছি আম চাষিরা জানান গত বছরে ঘন কুয়াশার কারণে আমের ফলনে বিপর্যয় হয় তবে এবছর কুয়াশা কম হয় আমের মুকুলের তেমন কোনো ক্ষতি হয়নি তাই বাম্পার ফলনের ব্যাপারে আশাবাদী চাষিরা মুকুল খুবই ভালো এসেছে এবং আশা রাখি যে অন্যবারের চাইতে এবার ফলন আমের ফলনটা খুবই বেশি হবে কিছু কিছু গাছে ভালো ফলন আছে কিছু গাছে কম আছে মোটামুটি ভালো ফলন বেশ গুটি দেখা যাচ্ছে গাছে এদিকে আম গাছ রোগবালাই মুক্ত রাখতে বাগান মালিকদের ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা আমের যে হপার পোকা এটা মূলত আমের পাতা এবং কুড়ি থেকে রস চুষে খায় এই রসটা যাতে না খেতে পারে সেজন্য এটা স্প্রে করা দরকার এবং আমাদের কিছু ছত্রাকনাশক আছে যেমন আপনার ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো এগুলো স্প্রে করলে ছত্রাকের আক্রমণও কম হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা জানান যশোর জেলা থেকে গত বছর 44 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে এবছর রপ্তানির লক্ষ্যমাত্রা 100 টন কৃষক তার কাঙ্ক্ষিত দাম পাবেন এবং আমরা যেহেতু আমাদের বিদেশে গত বছরের একটা বিশাল একটা ট্রেন্ড সূচনা হয়েছে বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপের বিভিন্ন মার্কেটে আমরা আম দিচ্ছি সেক্ষেত্রে আমরা এই যে আমার কৃষক আরও বেশি লাভবান হবে যশোরে এবছর 4,125 হেক্টর জমিতে আম চাষ হয়েছে যা থেকে 66,000 টন আম উৎপাদন হবে উৎপাদিত আম বিক্রি করে 250 কোটি টাকা আয় হবে বলে আশাবাদী কৃষি বিভাগ রিপন হোসেন এখন যশোর এখন সকালে নিচ্ছে আরেকটি বিরতি ফিরছি একটু পরে বিরতির পর ফিরে এলাম দেখছেন এখন সকাল দেশের বাইরে প্রসঙ্গ পবিত্র রমজান মাসকে সামনে রেখে মিশরে অস্থির খেজুর সহ নিত্য পণ্যের বাজার অস্বাভাবিক দাম বাড়ায় পরিমাণে কমিয়ে এই নিত্য পণ্য কিনছেন মিশরীয়রা গেল বছর যেই খেজুর বিক্রি হয়েছে 20 থেকে 25 মিশরীয় পাউন্ডে বছর ব্যবধানে 40 থেকে 80 কোনো কোনো বাজারে 120 মিশরীয় পাউন্ডে পৌঁছেছে এই পণ্যের দাম বিস্তারিত জানাচ্ছেন ইশিদা ব্রহ্ম
খেজুরের দাম যদি 1000 মিশরীয় পাউন্ড হয় তবুও সাধারণ মানুষ খেজুর কিনবে, কারণ তারা খেজুর ভালোবাসে আর পবিত্র রমজান মাসে মিশরে এই নিত্যপণ্যের চাহিদা বাড়ে। বছর ব্যবধানে খেজুরের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় এভাবেই আক্ষেপ করছিলেন মিশরের এক খেজুর ব্যবসায়ী। তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ খেজুর কিনতে পারছে না আর দোকানিরা বিক্রিও করতে পারছে না। যারা এতিমখানার জন্য খেজুর কিনছেন তাদের কাছে লোকসানেই বিক্রি করতে হচ্ছে, খেজুর বিক্রি হচ্ছে আগের তুলনায় অনেক কম। الدنيا كلها غلت السنة دي، فرق الأسعار يا باشا إن البلح يعني بدل ما كان بعشرة أبو عشرة بقى بعشرين وبقى بخمسة وعشرين وأبو عشرين بقى بخمسين، الأسعار غلت الضعف وأكتر كمان. মিশরে অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পবিত্র রমজানে খেজুরের দাম আকাশ ছুঁয়েছে। বছর ব্যবধানে তাই খেজুর কেনার পরিমাণও কমিয়ে দিয়েছেন মিশরীয়রা। গেল দুই বছরে অনেক নিত্যপণ্যের দর নাগালের বাইরে চলে গেছে। সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি ছিল 38%, জানুয়ারিতে সেই মূল্যস্ফীতি 29%-এ নামলেও স্বস্তি ফেরেনি বাজারে। لا السنة اللي فاتت كان في حاجات يعني أقل من كده بكتير، في بعشرينات، في خمسة وعشرينات، في بأربعين، يعني التوب كان بـ80، دلوقتي في حاجات بـ120. هو الأسعار غالية بس إحنا غصب عننا الأسعار كل حاجة غليت، بس إحنا أكتر حاجة بتضايقنا بيصعب علينا الناس اللي مش عارفة تشتري وإحنا مش عارفين نبيع. বিশ্লেষকরা বলছেন, রমজানকে সামনে রেখে বেশিরভাগ নিত্যপণ্য মজুত করে রাখা হয়েছে যেন চাপ পড়ে বাজারে। এর মধ্যেই ডলারের বিপরীতে কমে গেছে মিশরীয় পাউন্ডের মান, $1 মিলছে প্রায় 50 মিশরীয় পাউন্ড। মুদ্রার মান কমায় স্থানীয় বাজারের সামনে আরও চাপ পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এদিকে রমজান ঘিরে তিউনেশিয়ায় চাহিদা বেড়েছে তামার তৈরি তৈজসপত্রের। বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে তামার তৈরি নান্দনিক সাপর্ণ। তবে কাঁচামালের দাম বাড়ায় পুরনো পাত্রই নতুন করে পলিশ করে ব্যবহার করছেন অনেকে। বিস্তারিত উজ্জ্বল হাফিজের প্রতিবেদনে। হাতুড়ির শব্দ আর ঝনঝনানির আওয়াজে মুখর তিউনেশিয়ার এই ওয়ার্কশপ। শনিপুন হাতে তামার নানা তৈজসপত্র তৈরিতে ব্যস্ত আব্দুল জলিল। 50 বছরেরও বেশি সময় ধরে তামা দিয়ে হাঁড়ি, পাতিল, থালা বাসন সহ নানা পাত্র তৈরি ও মেরামত করছেন জলিল। রমজান ঘিরে বেড়েছে ব্যস্ততাও। এই কারিগর জানান, ঐতিহ্যগতভাবেই রমজানে তামার নানা তৈজসপত্র ব্যবহার করেন নাগরিকরা। অনেকেই ওয়ার্কশপ থেকে মেরামত করে নেন পুরনো পাত্র। শুধু ওয়ার্কশপ নয়, তিউনিশিয়ার বাজারগুলোতেও শোভা পাচ্ছে তামার তৈরি নান্দনিক সব তৈজসপত্র। রমজান ঘিরে বিক্রেতাদেরও বেড়েছে ব্যস্ততা। তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও কারিগরদের আগ্রহ কমায় দিন দিন বিলুপ্তির পথে এই কারুশিল্প। خد اللي عنده قطعه باش يقزرها باش يصلحها كذا، والناس كي تشوف النحاس حتى في بلاستيك في التلفزه. في الاقبال في رمضان يجي شويه، اما ديما توا والحمد لله مشوكر فضل ربي، حتى ربي يزع علينا النعمه، الحمد لله نهبطوا ونسترزقوا ونروحوا يوميا. يكذب عليك نحاس في خدمة. বর্তমানে 1 কিলোগ্রাম তামার কাঁচামাল কিনতে বিক্রেতাদের খরচ হচ্ছে প্রায় $40। আকার ভেদে পলিশ করা তামার পাত্র বিক্রি হচ্ছে $12 থেকে $64। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv-তে। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhone। পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv-তে।